খানেকের হট্টু মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধে সাতটা মানেই করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বা ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। নমস্কার, টেক্স রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। সোজা সুজি স্বর্ণালীর শুরুতে প্রতিদিনের মতো আপনাদের বলি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিতর্কের এত কিছু জায়গা থাকা সত্ত্বেও, এত কিছু ইস্যু থাকা সত্ত্বেও, এত দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও, এই মুহূর্তে শাসক দলের রাজনীতি চলছে সম্পূর্ণ অন্য গতিতে। দুটো লাইন শোনাবো আপনাদের, দেখুন মনে করতে পারছেন কিনা। হে আমার আমেরিকার ভাই ও বোনেরা, তোমরা আমাকে যে ভালোবাসা দিয়ে স্বাগত জানিয়েছ তা আমার হৃদয় পূর্ণ করে দিয়েছে। বিশ্বের প্রাচীনতম সাধু সংস্কৃতি ও সব ধর্মের জননীর তরফ থেকে আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। হিন্দুদের সকল জাতি ও সম্প্রদায়ের তরফে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সেই ধর্মের অংশ হওয়ায় গর্ববোধ করি যে ধর্ম গোটা বিশ্বকে সহ্য শক্তি এবং গ্রহণ ক্ষমতার শিক্ষা দিয়েছে। আমরা মনে করি সকল ধর্মই সত্য। আশা করি মনে করতে পারছেন যে কোন লাইনগুলো শোনালাম। শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে এই লাইন শুনেছিল গেরুয়া বসুন্ধরী, লাইনগুলো শুনিয়েছিলেন গেরুয়া বসুন্ধরী সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। আজকের বাংলায় তিনি জন্মালে প্রথম প্রশ্নটা বোধহয় ধেয়ে আসতো তাঁর গেরুয়া বসন নিয়ে, কারণ এখন বোধহয় কথা বললে, এই কথা বললে তাকেও হয়তো সাম্প্রদায়িক হিসেবে দাগিয়ে দেওয়া হতো। ধর্মনিরপেক্ষতার মুখোশধারী একদল রাজনীতিবিদ ঘৃণ্য স্বার্থে এই কাজটা করেই চলেছে। তাদের আপত্তি রয়েছে গেরুয়া রঙে, তাদের আপত্তি হিন্দু শব্দে, তাদের আপত্তি রাম শব্দে, এবং রাম মন্দিরে তো বটেই, কারণ 22 জানুয়ারি রাম জন্মভূমি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন রয়েছে। শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্ব মুখিয়ে রয়েছে বিরাজ এই উদ্বোধনের দিকে। গোটা অযোধ্যা জুড়ে যখন সাজো সাজো রব, ঠিক তখন রাজনীতির রুটি শেখতে ব্যস্ত বিরোধীরা। বামের আগেই জানিয়ে দিয়েছিল তারা উদ্বোধনে থাকবে না, আর এবার সেই পথেরই পথিক তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, সেই উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আমরা এই নিয়ে প্রশ্ন করেছিলাম মন্ত্রী শশী পাজাকে, ধরে মাছ নাছুই পানির মতো, কি উত্তর দিয়েছিলেন গতকাল শশী পাজা দেখাবো। সুশীদি, সিপিএম বলছে রাম মন্দির উদ্বোধনে যাব না এবং বিবৃতি দিয়ে জানিয়েছে, আপনারা আমন্ত্রণ পেলে যাবেন? আমরা বলি শ্রদ্ধা সহকারে সমস্ত মন্দির মসজিদ গির্জা চার্চ সব জায়গা আমাদের শ্রদ্ধা থাকছে। আজকে দেখুন, এই মরশুমে আপনি দেখছেন জেপি নাড্ডা এবং অমিত শাহ এসছেন, গুরুদ্বারা গেলেন, এই সময় 25শে ডিসেম্বর বড়দিন। আজকে বাংলায় এই মাটিতেই তারা কিন্তু সব ধর্মের সমন্বয়, সব ভাষার সমন্বয়, সব জাতির সমন্বয় পাবেন, এই মিলন ক্ষেত্র এখানে। আলাদাভাবে আবারও বলি, জয় শ্রীরাম, জয় সীতারাম, আমরা রাম সীতা পুজো করি, আমরা মা কালীর পুজো করি, মা দুর্গার পুজো করি, এটা আমায় প্রদর্শন করতে হবে। ভক্তিটা ভিতর থেকে আসে, প্রদর্শনের জন্যে নয়, আর স্লোগানগুলো রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা যায় না, এই জন্য এই প্রশ্ন আমার মনে হয় আপনাদের করাই উচিত নয়। ভক্তি আসে ভেতর থেকে, অন্তরস্থল থেকে, তা দেখানোর নয়। যদি সত্যি দেখানোর না থাকতো তাহলে বিরোধীরা প্রশ্ন তুলছেন, তাহলে বিভিন্ন অন্যান্য ক্ষেত্রে, ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে খোদ রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেই সমস্ত পোস্টার গোটা রাজ্য জুড়ে, শহর জুড়ে পোস্টার ব্যানার হোর্ডিং দেখতে পাওয়া গিয়েছিল, কেন সেগুলো নিয়ে বিরোধীরা কথা বলার সুযোগ পেয়েছিলেন? সমন্বয়ের কথা বলছেন মন্ত্রী, কিন্তু এই বাংলাতেই যখন লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হয় তখন আমন্ত্রিত হয়েও সেই অনুষ্ঠানে গড় হাজির থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অথচ সেই রাতেই ক্রিসমাসের রঙিন উৎসবে তিনি উপস্থিত থাকেন, চার্চের ক্যারলে তিনি উপস্থিত থাকেন। তৃণমূলের এই দ্বিচারিতার রাজনীতি নিয়ে আক্রমণ শানিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ভাষায় এই রাজনীতি দ্বিচারিতার রাজনীতি। শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা, কি বলছেন শোনাবো। মমতা ব্যানার্জি আর তার দলকে লোক জালি হিন্দু বলে মনে করে,
জালি হিন্দুরা যাই করুক, মমতা ব্যানার্জি বেনারসে গিয়ে বিধানসভা ভোটের আগে মাথায় চন্দন টন্দন মেখে দুধ ঢেলেছিলেন, কিন্তু 17টা সিটে 17টাই বিজেপি পেয়েছে। অযোধ্যা রাম মন্দিরই নয়, কখনো গেরুয়া রঙেও আপত্তি দেখিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি খুব সম্প্রতি যখন ওয়ার্ল্ড কাপের ফাইনালে ভারতীয় দলের পরাজয় হয়, তখন তারপর ভারতীয় দলের জার্সিতে কেন সেখানে গেরুয়া রং রয়েছে, কেন প্র্যাকটিস জার্সি গেরুয়া রঙের বা কমলা রঙের, বা ভারতীয় যে জার্সি ক্রিকেট টিমের তার জার্সির মাঝখানটা কেন গেরুয়া রং, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এবং তার বক্তব্য হচ্ছে যে সেই সেই সমস্ত কারণেই হয়তো ভারতীয় ক্রিকেট টিমের হার প্রশ্ন তুলেছিলেন। এবং তারও আগে জয় শ্রীরাম স্লোগান শুনেও কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়, কখনো শ্রীরাম স্লোগান নিয়ে আপত্তি জানিয়েছেন, কখনো গেরুয়া রং নিয়ে আপত্তি জানিয়েছেন। এমনকি তার আপত্তি জানানোর কারণে ভারতীয় যে ক্রিকেট টিম তাদের পারফরমেন্স নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল, কিন্তু সেই আপত্তিগুলো আদৌ কি মানায় একটা রাজ্যের শাসক দল? তিনবারের নির্বাচিত শাসক দল যারা সরকারে রয়েছে, ক্ষমতায় রয়েছে, এবং এই দেশের একটা অংশ আমরা যারা এই মুহূর্তে এই শহর কলকাতার এই শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসে খবর পড়ছি, আমরাও তো এই দেশেরই অংশ। এই দেশ আমার, এই রাজ্য আমার, এই শহর আমার, এই দেশ আমার। অথচ অদ্ভুত রকমভাবে কখনো গেরুয়া রং চলে আসছে রাজনীতির ময়দানে, আর কখনো জয় শ্রীরাম স্লোগান চলে আসছে। শুধু স্লোগান চলেই আসছে না, তা নিয়ে আপত্তিও সামনে আসছে। জয় শ্রীরাম স্লোগানে আপত্তিটাও সামনে আসছে। দুটো বক্তব্য শুনবো মমতা বন্দ্যোপাধ্যায়ের, দেখুন। আমি তো সব গেরুয়া বানা দিয়া, উই আর প্রাউড অফ ইউর ইন্ডিয়ান প্লেয়ার্স অ্যান্ড আই বিলিভ দে উইল বি দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। উসকো ভি অর গেরুয়া বানা দিয়া, উসকো ড্রেস জব প্র্যাকটিস করতে হয় গেরুয়া বানা দিয়া। अब हम स्वागत करना চাইঙ্গে माननीय मुख्यमंत्री মমতা ব্যানার্জি কা মঞ্চ পর। आप लोग जरा सा शांत हो जाएं, आप लोग जरा शांत हो जाएं, और इस पावन अवसर पर श्रीमती মমতা ব্যানার্জি को मौका दीजिए कुछ शब्द कहने का। नहीं, मेरे को तो लगता है कि गवर्नमेंट का प्रोग्राम का कोई डिग्निटी होना चाहिए। एक गवर्नमेंट का प्रोग्राम है, कोई पॉलिटिकल पार्टी का प्रोग्राम नहीं है, और पॉलिटिकल पार्टी का और गवर्नमेंट का पब्लिक का प्रोग्राम है। मैं तो आभारी हूँ प्रधानमंत्री जी का, कल्चरल मिनिस्ट्री का, कि आप लोगों ने कोलकाता में प्रोग्राम बनाया, लेकिन किसी को आमंत्रण करके, निमंत्रित करके उसको बेइज्जत करना, ये आपको शोभा नहीं देता है। मैं फिर आप लोगों को कहेंगे यही, ऑन प्रोटेस्ट ऑफ दैट आई एम नॉट टेलिंग एनीथिंग। সাহস কত বড় বিজেপির ফ্যাক্টরি বেড়ে আমাকে গালাগালি দিচ্ছে দাঁড়িয়ে। গেরুয়াতে আপত্তি, জয় শ্রীরামে আপত্তি, জয় শ্রীরাম নাকি কখনো কখনো গালাগালি দেওয়া হয়ে যায়। এবং মঞ্চে ওঠার সময় যদি জয় শ্রীরাম স্লোগান আশপাশে আসে শোনা যায়, তাহলে সেটা বেইজ্জত করা হয়। বিভিন্ন সময় বিভিন্ন উদাহরণ নিজেই তৈরি করতে করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সর্বশেষ শিলমোহর বোধহয় এটাই ছিল যে রাম মন্দির উদ্বোধনে আমি যাব না, বাকি যারা জোট শরিক তারাও একই পথের শরিক হয়েছেন, কংগ্রেস, সিপিএম, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ও। অযোধ্যা রাম মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস, অথচ সেই তৃণমূল নেত্রী সংখ্যালঘুদের ধর্মীয় অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য রেখেছেন। দেখাবো। আজ বলতে ইতিহাস বদললো, দেশ কা সংবিধান বদললো,
जो भी मर्जी करते हैं, फिर एनआरसी लेके आया। मैं बोला मैं तो नहीं करने देगा, और कोई स्टेटमेंट के आवा नहीं होता है, मैं तो करने नहीं देगा। देश का लीडर कैसा होता है, पूरा देश का जो लीडर होता है, ऐसा तोड़ फोड़ के लीडर नहीं हो सकता है। एक टाइमिंग हुआ है, हम लोग को बहुत तंग किया है, हम लोग को अभी भी बहुत तंग करेगा, बहुत तंग कर रहे हैं सबको, बहुत तंग हो रहा है। हम तो अल्लाह ताला के पास दुआ मांगेंगे, अल्लाह दुआ करो इसको हिम्मत अब रुक दो, इसको दादागिरी अब रुक दो, इसको झुमला अब रुक दो, इस बोलता है टोक दो टोक दो, क्या टोक दो, अगर हम लोग इकट्ठा हो जाएगा तो तुम्हारा चेयर ही गिर जाएगा, टोक दो टोक दो चला जाएगा। কোথায় রাজনীতি হচ্ছে তাহলে? কাদের কোন অনুষ্ঠানে গিয়ে কারা রাজনীতি করছে? কারা ধর্মকে আশ্রয় করছে? বার্তাটা পরিষ্কার, নিরপেক্ষতার আড়ালে কোথাও একপক্ষের পাশে দাঁড়ানোর রাজনীতিটাই কি এতদিন ধরে চলে এসছে আর সেটাই এখন চলছে, এবং তার জন্যই যত রকমের বিদ্বেষ, যাবতীয় মন্তব্য। যে তৃণমূল ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ নিয়ে রাজনীতির অভিযোগ তুলেছে, সেই তৃণমূলই, সেই তৃণমূলের মন্ত্রী অখিল গিরি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে চণ্ডীপাঠের বদলে গীতা পাঠের আয়োজন করেছেন। যদি সত্যি সত্যি বিদ্বেষ থাকে তাহলে প্রতিযোগিতা কিসের? এরও প্রশ্ন থাকছে। অখিল গিরির একটা বক্তব্য শোনাবো, তারপর আরও বেশ কিছু প্রশ্ন হচ্ছে, তা নিয়ে শুরু করবো আজকের ডিবেট। আমরা গীতা পাঠ, আমরা এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম, কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না, যে কোনো কারণেই হোক। আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করব। আসলে কি ছত্রে ছত্রে দ্বিচারিতা? আমন্ত্রণ জানানোর পরেও গীতা পাঠে যাননি মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কি অযোধ্যা? দেশভক্তির দেশের ভক্তি, সংস্কৃতি ঐতিহ্যে আঘাত দিয়ে ভোটের রাজনীতি সত্যি কি বেশি দিন ধরে চালানো সম্ভব? ক্ষমতার দম্ভ থাকবে না, ভোটের রাজনীতি চিরস্থায়ী নয়, রাজনীতি যে যে খাতে কোথাও বইছে এই মুহূর্তে 2024 লোকসভাকে সামনে রেখে সেখানে এই প্রশ্নগুলো উঠছে। অযোধ্যার বুকে যে ইতিহাস লেখা হয়ে থাকবে সেই ইতিহাসের সঙ্গে জুড়ে যাবে বাংলার রাজনীতির কলঙ্কময় অধ্যায়ও কি? অনেক দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠা যেতে পারত, আরও অনেক ইস্যু ছিল, কিন্তু সব ভুলে এই মুহূর্তে সব কিছুর প্রশ্নের উত্তর একধারে রেখে শুধুমাত্র রাজনীতির হাতিয়ার হয়ে যাচ্ছে হয় কখনো গীতা, না হয় কখনো বিবেকানন্দ, আর রাম চিরকালীন ছিলেন, আর এবার রাম মন্দিরও কি? এই প্রশ্নের উত্তরগুলোই খুঁজব আজকের ডিবেট থেকে। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে এক এক করে চলুন আলাপ করে নেওয়া যাক। আজকে সোজাসুজি স্বর্ণালী ডিবেটে যারা উপস্থিত থাকছেন, যে চারজন উপস্থিত রয়েছেন এই মুহূর্তে, রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন্ত্র মাইতি, এবং রয়েছেন হিন্দু জাগরণ মঞ্চের প্রবক্তা সঞ্জয় শাস্ত্রী মহারাজ। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায়। মহারাজ, আপনাকেও স্বাগত। যে জায়গা থেকে শুরু করছি, সোজাসুজি প্রশ্নোত্তর পর্বে রয়েছি আমরা, আমি সোজাসুজি প্রশ্ন করব প্রত্যেককে, এবং আশা করি সোজাসুজি উত্তরের মাঝখানে অন্য কেউ উত্তর দেবেন না, তার উত্তরটা তিনি নিজেই দিক। শুরু করি, আজকে আমি দেবজিৎকে দিয়ে শুরু করি। দেবজিৎ, রাম মন্দির উদ্বোধনে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, কোথাও কি এটা প্রত্যাশিত ছিল, নাকি এটাও একটা রাজনীতির অংশ হিসেবেই রইল? প্রত্যাশিত কি প্রত্যাশিত নয়, তার থেকেও বড় কথা, এটা অবাঞ্ছিত। রাম মন্দির শুধুমাত্র কোনো মন্দির নয়, এটা রাষ্ট্রশক্তির উত্থান, রাষ্ট্রীয় পুনরুত্থানের একটা বিন্দু মাত্র। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা কোনো দলে, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় কেন, সবাই যাচ্ছেন, কংগ্রেসের লোকেরা যাচ্ছেন, মূলত তালা তো খুলেছিলেন রাজীব গান্ধী, এটা তো কোনো অস্বীকার করার জায়গা নেই। তো সবাই যেখানে যাচ্ছেন, যেখানে এই রাষ্ট্রীয় পুনরুত্থানের মহাযজ্ঞে সবাই সামিল হচ্ছেন,
সেখানে ছোট রাজনীতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না বা সংকীর্ণ রাজনীতি করবেন শেষ অবধি কতদূর করবেন, কারণ উনি তো বলেছিলেন একবার যে পাঁচ দিন সময় দিচ্ছি মোদিবাবু, 500 টাকার নোট ফিরিয়ে, এই 2000 টাকার নোট ফিরিয়ে দিতে হবে। তো সেরকম শেষ মুহূর্তে পরিবর্তন হতেও পারে, বলা যায় না, উনি ভীষণই আনপ্রেডিক্টেবল। না কিন্তু গীতা পাঠের ক্ষেত্রে পরিবর্তন তো হয়নি। না গীতা পাঠের ক্ষেত্রে মুশকিলটা হচ্ছে, যদিও আগে থেকে কিছু জানাননি সেক্ষেত্রে, কিন্তু আমন্ত্রণ জানানোর পরও মমতা বন্দ্যোপাধ্যায় গীতা পাঠ অনুষ্ঠানে আসেননি 24 ডিসেম্বর। মুশকিলটা কোথায় হয়েছে? মুশকিলটা মমতার বাধ্যবাধকতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বাধ্যবাধকতাটা শুধুমাত্র তোষণের রাজনীতিকে কেন্দ্র করে আবর্তিত হয়। যদি গীতা পাঠে আসেন তাহলে যদি অসুবিধে হয়, আপনারা খেয়াল করে দেখুন, তোষণ করতে গিয়েই তো আজকে পুরোহিতদের ভাতা দিতে দৌড়তে হচ্ছে। তোষণ করতে গিয়ে তার কাউন্টার পার্টে আপনার ওই প্রত্যেক ক্লাবকে সরকারি কোষাগার থেকে টাকা দিতে হচ্ছে দুর্গাপুজো, এগুলো যেরকম চলছে। কিন্তু আমরা, আমাদের কথা হচ্ছে, দেখুন, যদি গীতা পাঠ বা চণ্ডী পাঠ যদি কোথাও হয় সেখানে সংকীর্ণ রাজনীতির না নাই ভালো, সেটা সেটা তো সবসময় উচিত, এক নম্বর। দু নম্বর হচ্ছে যে যে জিনিসটা দেখতে হবে, এক হচ্ছে পোল্যান্ডের ওয়ারস বলে একটা জায়গা আছে, এই ওয়ারসে একটা গির্জা ছিল। এখানে তো সাম্প্রদায়িকতার কথা বলবেন নিশ্চয়ই অনির্বাণবাবুও বলবেন, যে সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদি যেটা মমতা দেবীও বলছেন, কিন্তু মনে রাখতে হবে পোল্যান্ডের ওয়ারসরে যে গির্জা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল জার্মানির লোকেরা পোলিশ গির্জাটাকে, এবং পরে জার্মানরা ওখানে একটা বড় গির্জা বানিয়েছিল। যখন জার্মানিকে হারিয়ে দেয় পোলিশরা ওখানে, মানে মিত্র শক্তি, তখন ওখানে আবার ওই গির্জাটাকেও ভেঙে ফেলা হয়, দিয়ে পুরনো গির্জার ফরম্যাটে ফিরিয়ে আনা হয়, অর্থাৎ পোলিশ গির্জা হয়। এখানে কোনো হিন্দুরা গির্জা ভাঙেনি, কোনো মুসলমানরা গির্জা ভাঙেননি, সেখানে খ্রিস্টানদের তৈরি গির্জা খ্রিস্টানরাই ভেঙেছিলেন এবং খ্রিস্টানরাই পুনর্নির্মাণ করেছিলেন। তার কারণটা হচ্ছে এটা যে এটা রাষ্ট্রীয় পুনরুত্থান। একই জিনিস হয়েছিল পেট্রোগ্রাড রাশিয়ায়, যেখানে কিনা যেটাকে এখন নাম হয়েছে সেন্ট পিটার্সবার্গ, যে শহর 1960-এর দশকে কিছু আমাদের এখান থেকে লোকেরা গিয়েছিলেন, লোকসভা বা রাজ্যসভার কিছু প্রতিনিধি গিয়েছিলেন, তখন তো ভয়ানকভাবে সোভিয়েতাইজেশন আমাদের দেশে চলছে। সেই সময়তে ওনারা গিয়ে দেখেন যে ওখানে গির্জাদের সরকারি পয়সায়, মানে কমিউনিস্ট পার্টির সরকারি পয়সায় গির্জার নবীকরণ হচ্ছে। তো এখানকার যারা কমিউনিস্ট পার্টির লোকেরা ওই প্রতিনিধি দলে ছিলেন তারা অবাক, তারা জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা কী ভাই, আমাদের এখানে, আমরা তো জানি যে এখানে ধর্ম চলবে না, আপনারা এরমভাবেই কমিউনিস্ট পার্টি শাসন করছেন। বললেন না, ওই রাশিয়ান লোকেরা বলেছিলেন যে না, এটা ধর্ম বা অধর্মের প্রশ্ন নয়, এই গির্জা রাশিয়ার স্থাপত্যের অংশ এবং রাশিয়ার মানবিন্দু, রাষ্ট্রীয় মানবিন্দু, এটা হিটলারের লোকেরা এসে ভেঙেছিল, আমরা সেই জন্য এটাকে রাষ্ট্রের পয়সায় ঠিক করছি। মনে রাখতে হবে এই রাম মন্দির কিন্তু কোনো রাষ্ট্রের পয়সায়, মানে এক্সচেকারের পয়সায়, গভর্নমেন্ট এক্সচেকারের পয়সা হচ্ছে না, এটার জন্য আলাদা একটি ন্যাস হয়েছে এবং সেখান থেকে হচ্ছে। কিন্তু এই 450 বছর ধরে হিন্দুরা স্বয়নে স্বপনে জাগরণে যুদ্ধ চালিয়েছে, সে রক্তাক্ষয়ী যুদ্ধই হোক কিংবা আদালতের যুদ্ধই হোক না কেন, এবং সেখান থেকে ফেরত এসেছে এই জিনিস আমাদের। কিন্তু সেখানে তো একটা আলাদা করে বলে দেওয়ার চেষ্টা চলেছে বারবার করে, মন্দির মসজিদ যাই বাংলা হোক না কেন, রাম বাংলার নন, বাঙালির নন, রাম বহিরাগত। একদমই যেরকম আমি গতকাল বলছিলাম যে বিবেকানন্দ আমাদের কিন্তু গেরুয়া রং বহিরাগত। মুশকিলটা কোথায় হয়েছে? বিভিন্ন সময় এই তত্ত্ব দেখতে পেয়েছি আমরা। এখন এই তত্ত্ব যারা দেন তাদের মধ্যে একজন একদল আছেন যারা কিনা শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, গান্ধী সব একসঙ্গে ফলের জুস ভাগ করে খান, বা কোন সময় সেটা বলতে পারবো না। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম যে শশী পাচার কথা, উনি বলছেন যে জয় শ্রীরাম এটা শুধুমাত্র, এটা এটা বাঙালির স্লোগান, এটা বাংলার স্লোগান নয়, আমাদের, আমরা সীতারাম বলতে পারি, বাট সিয়ারাম সীতারাম হতে পারে, কিন্তু সেটা শ্রীরামটা আমাদের নয়। মানে এরকম যে ভাগ ভাগ করা রয়েছে, শ্রীরাম হলে অবাঙালি, সীতারাম হলে বাঙালি, শুধুরাম হলে আবার বাঙালি একটুখানি, আমি বলি যে রাম মন্দির হলে আবার অবাঙালি, এরকম ব্যাপার। আমরা জানি, আমাদের যারা এখানে বলবেন সবাই বলবেন বাংলার প্রাণের ঠাকুর তো রামকৃষ্ণ পরমহংসদেব। হ্যাঁ নিশ্চয়ই, নিমাই সন্ন্যাস এবং রামকৃষ্ণ পরমহংসদেব এবং অনেক হাজারো সন্ন্যাসী সন্তদের মধ্যে রামকৃষ্ণের নাম জল জল করে, বেলুড় মঠ ইত্যাদি। এই রামকৃষ্ণ যিনি কুলদেবতা ছিলেন, কেউ কি জানে তার নাম কি? অনেকেই জানেন, রঘুবীরকে মাথায় করে রামকৃষ্ণদেবের, মানে গদাধর চট্টোপাধ্যায়ের বাবা, তিনি মিথ্যে বলবেন না, মিথ্যা সাক্ষ্য দেবেন না বলে গৃহত্যাগ করেছিলেন তার কুলদেবতা রঘুবীরকে মাথায় করে। হু ইজ রঘুবীর? কে রঘুবীর ভাই? রঘুবীর হচ্ছেন এই রাম, রামই। আচ্ছা ছেড়ে দিন, রামমোহন, রামকান্ত, রামপ্রসাদ, রাম কৃষ্ণর দেশেতে রামের জায়গা নেই একথা যারা বলে আমরা মূলত শাসক দলের এবং একটা
সরকারি ভাবনা চিন্তার একটা আভাস পেয়ে থাকি যে কি ভাবতে চলেছেন তারা। অনির্বাণ, আনফর্চুনেটলি দুর্ভাগ্যজনকভাবে এই সময় দাঁড়িয়ে এই প্রশ্নগুলো উঠছে, যদিও এই প্রশ্নগুলো উঠবে কেউ ভাবেও নি। 24শে ডিসেম্বর যখন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ ছিল এখানে স্টুডিওতে এসে স্বামী নির্গুণানন্দ মহারাজ তিনি বলেছেন যে আমি নিজে গিয়ে জানিয়েছিলাম আমন্ত্রণ, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, যেরকম নরেন্দ্র মোদীও আসেননি, দুক্ষেত্রেই। কিন্তু ঘটনাচক্রে প্রশ্ন উঠছে যখন 24শে ডিসেম্বর রাত্রে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী তিনি চার্চে যাচ্ছেন, ক্যারলে অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন, কিন্তু তিনি গীতাতে এলেন না। শুধু এলেন না তাই নয়, তার দলের তরফ থেকে এই গীতা পাঠ অনুষ্ঠানকে ঘিরে যাবতীয় রকমের মন্তব্য, কটাক্ষ, কেউ বলছেন ভিড় হয়নি, কেউ বলছেন এটা তো ফ্লপ শো, যেন মনে হচ্ছে কোনো রাজনৈতিক এজেন্ডা চলছে। তার পাশাপাশি কম্পিটিশনও চলছে, আবার পাল্টা শাসক দলের গীতা পাঠ, পাল্টা চণ্ডী পাঠ, মানে এখানে কি কোথাও দ্বিচারিতাটা স্পষ্ট হচ্ছে না? যে যিনি একটি রাজনৈতিক দলের সুপ্রিমো, যিনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি অন্য সমস্ত ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারছেন, কিন্তু গীতা, যেটা ঠিক সেই অর্থে ধর্মগ্রন্থ নয়, গীতা পাঠের অনুষ্ঠানে তিনি এলেন এবং তার দলের তরফ থেকে সম্পূর্ণ একটা রাজনীতিকরণ করা হলো। এবার রাম মন্দিরেও যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, অলমোস্ট কনফার্ম, কি বলবেন? দেখুন, ধর্মের পরিসর বা ধর্মাচরণের পরিসর নিতান্তই ব্যক্তিগত পরিসর, সেখানে কেউ রাজনীতিবিদ হতে পারেন, কেউ ব্যবসায়ী হতে পারেন, কেউ অন্য কোনো পেশার হতে পারেন, তিনি কোথায় যাবেন, মন্দিরে কখন যাবেন, যদি মসজিদে যেতে চান কখন যাবেন বা যাবেন না, চার্চ হোক যেখানেই হোক, তিনি কখন যাবেন যাবেন না, ঘরের ভেতর প্রার্থনা করবেন নাকি করবেন না, নাকি ধরুন আরএসএসের যারা বড় মাথা এক কয়েকজন ছিলেন যারা নাস্তিক ছিলেন, এরকম মানুষও হতে পারেন, কেউ নাস্তিক হবেন কি না, কেউ আস্তিক হবেন কি না, এগুলো একান্তই ব্যক্তিগত বিষয়। রাজনীতির পরিসরে ধর্মকে টেনে এনে বা কারো ধর্মে বিশ্বাস কিংবা অবিশ্বাসকে টেনে এনে যদি সেটা নিয়ে মোদ্দা কথা এটাই বলে প্রচুর চর্চা চলে, তাহলে বুঝতেই হবে যে তারা রাজনীতিটা কোন স্বার্থে করতে চাইছেন, সেটা মানুষের সাধারণ রুটিরুজির স্বার্থ যে নয় সেটা বুঝতে বোধহয় খুব অসুবিধা হওয়ার কথা নয়। ধর্মাচরণ নিতান্তই ব্যক্তিগত জায়গা, এবং সেই জায়গা থেকেই যে রাজনীতির সঙ্গে ধর্মকে আলাদা করে রাখা দরকার এই নিয়ে প্রথম কথা বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এমনটা নয়, তা অনেক আগে অনেকে বলেছেন। আমি একটা নাম বলতে পারি, নেতাজি সুভাষচন্দ্র বসু, দেবজিৎ দাদের অত্যন্ত প্রিয় হিন্দু মহাসভাকে নিয়ে 1940 সালের 12ই মে, আমার যদি তারিখটা খুব ভুল না হয়ে থাকে, তিনি একটি জনসভা থেকে যে কথাটি বলেছিলেন সেই কথাটি আমি আপনি বললে আমি এক্ষুনি পড়ে দিতে পারি। দেবজিৎ দাদা, যেন আপনারা হয়তো জানেন যে গেরুয়া বসন পরে ত্রিশূল হাতে সন্ন্যাসী সন্ন্যাসিনীদের হিন্দু মহাসভা পাঠাচ্ছে ভোট ভিক্ষা করতে, তাদেরকে প্রতিহত করায় জাতীয় কর্তব্য ইত্যাদি। এর প্রেক্ষিতটা কি ছিল? আচ্ছা, আমি শুনালাম যে উনি গালাগাল পর্যন্ত বলছেন, বিশেষত হচ্ছে শুধুমাত্র যদি ব্যক্তিগত ধর্মাচরণ থাকতো তাহলে তো এই প্রশ্নগুলো উঠতো না। আজকে বিবেকানন্দের যদি ব্যক্তিগত কেউ আদর্শে উদ্বুদ্ধ হতো তাহলে তো প্রশ্ন উঠতো না। যে বিবেকানন্দ যুব আদর্শে যুবশক্তির কথা বলেছেন, সেই যুবরা রাস্তায় মার খাচ্ছে, কামর খাচ্ছে, লাঠি খাচ্ছে, তখন কারোর কিছু যায় এলো না, যায় আসছে না। অথচ বিবেকানন্দের মন্তব্যকে, তার বক্তব্যকে সেটাকে অপব্যাখ্যা করে, সেটাকে বিকৃত করে তা নিয়ে রাজনীতি করতে দেখতে পাওয়া গেল। যে ফুটবল নিয়ে এতদিন পর্যন্ত, ফুটবল ক্রিকেট নিয়ে কোনো শাসকদের নেতা মন্ত্রীদের মাথা ঘামাতে দেখা যায়নি, এমনকি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে খেলা বন্ধ রেখে প্রশাসনিক সভা করতেও পর্যন্ত দেখা গেছে তার জন্য পুলিশের লাঠিও দেখতে হয়েছে, সেখানে যদি ব্যক্তিগত তো কিছু ব্যক্তিগত থাকছে না রাজনীতিবিদের, একজন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কিছু থাকে কি? অনির্বাণ, তিনি যখন ঈদের অনুষ্ঠানে যাচ্ছেন, তিনি যখন 25শে ডিসেম্বর যাচ্ছেন, তার কি ব্যক্তিগত বলে কিছু বা দুর্গাপূজা কালীপূজা যাচ্ছেন সেটা কমপ্লিট করুন, পুরোটা কমপ্লিট করুন, দুটো বলে থেমে গেলেন। শেষ করে নিন অনির্বাণ, শেষ করে নিন। এখানে দেবজিৎ দা রাম মন্দিরের প্রসঙ্গ তুললেন এবং
রাশিয়া এবং পোল্যান্ডের উদাহরণ দিলেন, আমি বুঝতেই পারলাম কী বলতে চাইছেন। দেখুন, রাম মন্দির প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ে বোধ হয় এটা লেখা ছিল বাবরি মসজিদ ডেমোলিশন ইজ এ ক্রিমিনাল অ্যাক্ট। বাবরি মসজিদ ছিল না, এই অনির্মাণ মসজিদ ছিল না, ধাঁচা ধাঁচা। আচ্ছা ধাঁচা, বেশ ধাঁচা, বাবরি ধাঁচা। ওকে স্যার, আপনি আমি বলেন স্যার, বলবেন না ধাঁচা বলুন। ওকে স্যার, স্যার মানে নো মসজিদ। বুঝলাম, আপনি যা বলছেন তাই, বেশ তাই তাই। আমি যা বলছি না কনস্টিটিউশন, বাবু আপনি যেটা করছেন খেয়াল রাখবেন। আমার প্রশ্ন হচ্ছে, রাম মন্দিরে না যাওয়াটা, আপনি যেটা করছেন খেয়াল রাখবেন। রাম মন্দিরে না যাওয়াটা কি আপনি যেটা করছেন সেটা খেয়াল রাখবেন? এটা আমি তো এইটুকু বলছি, আমি একটু খেয়াল রাখবেন। এক সেকেন্ড, রাম মন্দিরে না যাওয়ার সিদ্ধান্ত ফেরত পাবেন। এক সেকেন্ড, রাম মন্দিরে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কি সেই মন মনে হচ্ছে না, কোন সেই রাজনীতিকরণ, সেই নির্দিষ্ট সম্প্রদায়কে তোষণ, সেই একই বিষয়ে চলে আসছে কোথাও? আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন, আপনি উত্তর দিয়েছেন যে দুর্গাপূজোয় ধরুন অষ্টমীর দিন বা নবমীর দিন বাঙালিদের অনুষ্ঠানে আমিষ রান্না হয়, সেখানে যদি আমি অমিত শাহকে ডেকে বলি আপনাকে এটা খেতে হবে এবং উনি যদি না বলেন, তাহলে আমি বলবো উনি আমাকে অপমান করছেন, নাকি এটা তার ব্যক্তিগত খাদ্যাভ্যাসের প্রশ্ন? তিনি যদি মনে করেন তিনি আমিষ খাবেন না, নিশ্চিত খাবেন না, কোনো অসুবিধা নেই। আমি যদি মনে করি আমি খাবো, আমাকে তিনি পিটিয়ে মারতে পারেন না, এইখানেই তফাত। আজকে খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মাচরণ এক বিষয়, 100 বার ধর্মাচরণের মধ্যে খাদ্যাভ্যাস অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আপনি কি বলছেন, খাদ্যাভ্যাসের সঙ্গে ধর্মাচরণ আলাদা? থ্যাংক ইউ সো মাচ, উত্তর পাওয়া গেল যে মাছ, যিনি যিনি নিরামিষাশী তাকে যদি মাছ মাংস খেতে বলা হয় এবং নিরামিষাশীকে যদি মনে বলা হয় মাছ মাংস খেতে বাধ্য করায় সেটা অন্যায়, ঠিক সেরকম ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি রাম মন্দিরে আমন্ত্রণ জানানো হয়, তিনি যদি না যেতে চান সেটাকেও কখনো তাকে দাগিয়ে দেওয়াটা ঠিক না, সেটাও অন্যায়। আমি সুমন্ত্র কাছে আসছি, যেখানে আজকে আলোচনা থেকে বলা হচ্ছে যে না, কারা কারা রাজনীতি করছে, একটা মন্দিরের উদ্বোধন, রাম মন্দির, রাম মন্দিরে যদি আছে এখানে মহারাজ, খুব খারাপ লাগছে আমার যে আমি আবারও চাইছিলাম না এই সমস্ত রাজনৈতিক দলাদুলি কচকচি কাদা চোরাচুরির মধ্যে ওনাকে নিয়ে আসতে, কিন্তু ওনার কাছে আমি আসবো যে রাম শুধুমাত্র কি নির্দিষ্ট কোনো ধর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে নাকি ভারতের সঙ্গে জড়িয়ে রয়েছে? এই যে বারবার করে বলি ধর্ম, জাত, পাত, তার ঊর্ধ্বে যে চেহারা কোথাও আমাদের সংস্কৃতির সঙ্গে, ইতিহাসের সঙ্গে রয়েছে, তা কি নিজস্ব কারুর, কোনো রাজনৈতিক দলের আদেও হতে পারে? এই প্রশ্ন নিয়ে আমি আসবো। এবার তার আগে আমি সুমন্ত্রের কাছে খুব ছোট করে আসি, রাম ধনু এ রাজ্যে হয়ে গেছে পাঠ্যপুস্তকে রংধনু একাধিক সময়। আমার বক্তব্য হচ্ছে জোর করে কে বা কারা রামকে বহিরাগত কখনো বানানো, কখনো তাকে নিয়ে রাজনীতি, কখনো পাঠ্যপুস্তকে তার উপরে ফরমান, এগুলোর কী অর্থ হতে পারে? এ রাজ্য তো দেশের বাইরে নয়, আমরা তো এদেশের বাইরে নই, তাহলে কী বার্তা? অনিশুমন্ত্র, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে রাম মন্দিরের উদ্বোধনে যাবেন না এটা নিয়ে এত আলোচনার কিছু নয়, দিস ইজ এন ওপেন অ্যান্ড শাট কেস, উনি যাবেন না। আপনাকে জানতে হবে যে উনি জয় শ্রীরাম শুনলে তেড়ে আসেন, জয় শ্রীরাম ধ্বনি শুনলে উনি মঞ্চ থেকে নেমে আসেন, যেটা আপনি এক্ষুনি বললেন রামধনুকে রংধনু বানিয়ে দেওয়া, এটা ওনার আমলেই পাঠ্যপুস্তকে হয়েছে। তো এবারে আপনাকে বুঝতে হবে স্বর্ণালী, যদি আপনি বাঘ পোষেন, আপনি বাঘ পুষলে তো আর দুধ আর আলু সেদ্ধ দিয়ে খাওয়াতে পারবেন না, ওকে মাংস দিতে হয়। তো যাদের কাঁধে চেপে নির্বাচনের পর নির্বাচন বৈতরণী মমতা বন্দ্যোপাধ্যায় পার হচ্ছেন এবং যা যেসব দুধেল গাইদের কথা তিনি বারবার নিজ মুখে স্বীকার করেছেন, তাদের যে রামে অ্যালার্জি, তাদের তারা এই যে বিচ্ছিন্নতাবাদীদের হাতে যে একটা রাজ্যকে প্রায় তুলে দেওয়া, এই জিনিসটা যখন হচ্ছে তখন সেটা এটাই হওয়ার, এটাই কাম, মানে এটাই হবে, এটা কাম্য নয়, মানে এটাই বিচ্ছিন্নতাবাদী। হ্যাঁ ঠিক, কিন্তু যদি আমরা নির্দিষ্ট একটা সম্প্রদায়কে একই জায়গায় করে সেটা কিন্তু করা যাবে না। আমরা দেখলাম গীতা পাঠের মঞ্চ কিন্তু অনেক, হ্যাঁ সেটা, যারা হিন্দু নন, যারা মুসলিম সম্প্রদায়, তারা আমি সেটা অবশ্য অস্বীকার করছি না, কিন্তু সঙ্গে এটাও ঠিক যে যে বৃহত্তর সম্প্রদায়কে নিয়ে তিনি চলছেন বা বৈতরণী পার হচ্ছেন, বা যেটা ভাবছেন যে যাদের খুশি করলে তিনি বৈতরণী পার হতে পারবেন, তাদের খুশি করার জন্য তাদের প্রতি দায়বদ্ধতা আছে। এবং এই জিনিসটার অনেক দিন ধরেই হয়ে আসছে, এটাই হয়ে আসছে। উনি আবার বলছে উনি জয় শ্রীরাম শুনলে উনি রেগে যান, উনি তেড়ে আসেন, বাচ্চাকে পর্যন্ত তেড়ে যেতে চান বা গাড়ি থেকে নেমে। সো ওয়েন দিস ইজ হ্যাপেনিং, এটাই যখন ট্রেন্ডটা সেট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমরা কী করে এক্সপেক্ট করি যে তিনি গীতা পাঠে আসবেন বা তিনি রাম মন্দিরের উদ্বোধনে যাবেন? রাম মন্দির প্রসঙ্গে একটা কথা বলছি, ঘাঁচার প্রসঙ্গে যেটা আসছে সেখানে একটা কথা বলছি, এই যে রাম মন্দিরের যে ভার্ডিক্টটা হয়েছে, সেই ভার্ডিক্টটা একটা খুব ইন্টারেস্টিং ভার্ডিক্ট দেওয়া হয়েছে, যেখানে লেখা হয়েছে যে যে বিশ্বাস
যেটা আজন্ম লালিত বলে প্রবাহিত হচ্ছে সেই বিশ্বাসের চেয়ে বড় এভিডেন্স আর কিছু নেই। প্রজন্মের পর প্রজন্ম যদি বিশ্বাস করে এসছে এখানে আমাদের রামলালা ছিলেন, এটাই আমাদের রাম মন্দির, সেটার চেয়ে বড় এভিডেন্স নেই। এবং তারপরেও কিন্তু এই এই রায়টা কিন্তু সুপ্রিম কোর্ট থেকে হয়েছে, এই রায়টা কিন্তু কোনো ভোট লুট করে হচ্ছে না কিংবা কোনো রিগিং করে হচ্ছে না, যেটা তৃণমূল করে সুপ্রিম কোর্ট থেকে হচ্ছে, সবাই জানেন এখানেও যারা রয়েছে তারা এটাও বলা ছিল যে বাবরি মসজিদ ভাঙা বলে ক্রিমিনাল অ্যাক্ট, তার জন্য পানিশমেন্ট দিতে হবে, দিতে পেরেছে আচ্ছা ধাঁচা দিতে পেরেছে, মসজিদ বলবেন না ওটা ধাঁচা, আচ্ছা হলো দিতে পেরেছে, কারা ভাঙলো ক্রিমিনাল অ্যাক্ট বলেছে সুপ্রিম কোর্ট এই একই রায়ে, এই যে রায়টা যারা ভাঙলো তাদের সাজা হয়েছে এই রায়ের উপর বেস করেই, এই রায়ের উপর একজন আইনজীবী এই রায়ে তো বেরিয়ে গিয়েছে, কেন আমরা এই রায় নিয়ে আলোচনা, আমরা তো সেই রায় যখন বেরিয়ে মহিলা সাধু সমাজের ভিন্ন ভিন্ন স্তরের মানুষের বলিদানের মধ্যে দিয়ে যে রাম মন্দির তৈরি হচ্ছে, যারা তার বিরোধিতা করবেন ধরে নিতে হবে তারা বাবরপন্থী। ভারতবর্ষের মানুষ রামকে আত্মস্থ করবে না বাবরের ভজনা করবে সেটা দেশের মানুষ ঠিক করে নেবে সময়। আর এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ নিয়ে আসছি আমি আমাদের পরবর্তী ডিবেটের অংশে আলোচনায়। যে খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে অযোধ্যা রেল স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, অযোধ্যা রেল স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে, নতুন নাম হচ্ছে অযোধ্যা ধাম। 30 ডিসেম্বর এই স্টেশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, স্টেশনের উদ্বোধন করার কথা আগেই ছিল, অযোধ্যা রেল স্টেশনের নাম পরিবর্তন হয়ে হচ্ছে অযোধ্যা ধাম। রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছে এবং সকাল থেকে রাত আমাদের এক্সক্লুসিভ কভারেজ চলছে, সেদিনও 30 ডিসেম্বরও সারাদিন এই কভারেজে থাকবো আমরা এবং অবশ্যই নতুন স্টেশনের ফার্স্ট লুক দেখাবো। আমি আবার আসছি আমাদের সঙ্গে রয়েছে, আমি শুরুতেই বলছিলাম যে সঞ্জয় শাস্ত্রী মহারাজ আমার সঙ্গে রয়েছেন, এই রাজনৈতিক কাদা ছোড়াছুড়ির মধ্যে আপনাকে টানতে চাইছিলাম না, কিন্তু এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক, যেটা মানুষও জানতে চাইছে, একটা ন্যারেটিভ কোথাও তৈরি করা হচ্ছে মহারাজ, একটা শ্রেণী জোর করে কোথাও বলছে বা বলে আসছে এর আগে থেকে, সাম্প্রতিক সময়ে পাঠ্যপুস্তকের ক্ষেত্রে যেটা বললাম যে রামধনু রংধনু পর্যন্ত হয়ে গিয়েছে, রাম কি বহিরাগত, রামের সঙ্গে কি বাংলা বাঙালির কোনো সম্পর্ক নেই, এবং রাম যেটা যেটাকে বলা হচ্ছে এখন পুরোপুরি ধর্মের মোড়কে তাকে দেখা হচ্ছে, ধর্মর সমস্ত ধর্মবর্ণের ঊর্ধ্বে জাতপাতের ঊর্ধ্বে যে চেহারাকে আমরা দেখেছি, যে রাজার চেহারা দেখেছি, তার সঙ্গে সমস্ত ভারতের কোনো কানেকশন নেই, এটা কি শুধুমাত্র নির্দিষ্ট একটা ধর্মের একটা রাজনৈতিক রাজনীতির রঙে রাঙানো যায় কি, আপনার বিশ্লেষণ মহারাজ। প্রথমেই বলি মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র বহিরাগত এটা যারা বলেন আমার মনে হয় তাদের সনাতন ভাবনা বা সনাতন শাস্ত্র সম্পর্কে সঠিক বোধগম্যতার অভাব আছে। আমি খুব ছোটোবেলায় শুনতাম একটা গ্রাম্য প্রবাদ, শয়ন উত্থান পাশ মরা তার মধ্যে হয় ভীম গোড়া, দুই ছেলের দুই জন্ম রীতি অষ্টমী নবমী তিথি, খেপার 14 খেপির 8 এই নিয়েই তুই কাল কাট, তাও যদি না পালতে পারিস ভগার খালে ডুবে মরিস। অর্থাৎ এই যে শয়ন উত্থান পার্শ্ব পরিবর্তন একাদশী, তার মধ্যে ভৌমী একাদশী যেটা ভীম একাদশী, সেটা গোড়ার সঙ্গে মানে খুব গোড়ামির সঙ্গে পালন করতে বলছে। আর কি বললেন, দুই ছেলের দুই জন্ম রীতি অষ্টমী নবমী তিথি, বাংলার দুই ছেলে বাঙালির ভক্তের দুই ছেলে, একজন কৃষ্ণ তার জন্মাষ্টমী অবশ্য পালনীয় ব্রত, আর রামনবমী আর কি খেপার 14 খেপির 8 অর্থাৎ দুর্গাষ্টমী আর শিব চতুর্দশী। তো বাংলার মা দিদিমা ঠাকুমারা পাঁজি দেখতে জানতেন না বা অনেক শাস্ত্র পড়তে জানতেন না, তারা এরকম গ্রাম্য প্রবাদের মাধ্যমে বিভিন্ন পালনীয় ব্রতগুলোকে তারা স্মরণের দরজায় রাখতেন। তাহলে এই যে দুই ছেলের দুই জন্ম রীতি অষ্টমী নবমী তিথি, এর মধ্যে রামনবমীকেও বলা হচ্ছে অবশ্য পালনীয় ব্রত, তাহলে কী করে রামচন্দ্র বহিরাগত হলেন? তারা যারা এই কথা বলছেন তারা বাংলার কৃষ্টি কালচার সম্পর্কেও
আমার মনে হয় সঠিকভাবে ওয়াকিবহাল আপনি আপনি যদি ব্রতর কথা বলেন আমার খুব ছোটবেলায় মনে পড়ে যাচ্ছে মানে আরো আগে থেকে যেগুলো পুরনো বই বিভিন্ন ছোটদের গল্পের বই সে সময় দেখা যেত কি গ্রাম বাংলায় কেউ ভয় পেলে বলতেন ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি ছোটবেলাকার গল্পে আমরা পেয়েছি ধরনের উদাহরণ অবশ্যই তাই আমরা কি বাংলার বুক থেকে হাওড়ার রামরাজাতলাকে মুছে ফেলতে পারবো কখনোই পারবো না তাহলে রাম বহিরাগত এই শব্দটা এই যে আপনি একটু আগেই বললেন যে জয় শ্রীরাম নাকি একটা রাজনৈতিক স্লোগান বা এরকম একটা আমি নয় আমাদের এখানকার রাজনৈতিক বিশ্লেষক শাসক দল বলছেন বা আমরা জয় সীতারাম বলবো কিন্তু জয় শ্রীরাম বলবো না ঠিক কিন্তু তারা বোধহয় জানেন না শ্রীনাথে জানকী নাথে অভেদ পরমাত্মনে শ্রী শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী যখন আমি জয় শ্রীরাম বলছি তখন মা সীতা তত্ত্ব তো রামচন্দ্রের থেকে আলাদা কেউ নন পুরুষ এবং প্রকৃতি এই যে দ্বৈতবাদী ভাবনার ভারত ঠিক একে অপরের পরিপূরক দ্বৈতবাদী ভাবনার ভারত একে অপরের পরিপূরক যেমন পুরীতে শ্রী জগন্নাথ ক্ষেত্রে সব কিছুতে শ্রী ব্যবহার করা রাজবাড়িটার নাম হচ্ছে শ্রী নবর শ্রী মন্দির শ্রীক্ষেত্র শ্রী মহাপ্রসাদ এই শ্রী শব্দের অর্থ লক্ষ্মী কারণ উৎকলবাসী কায়া প্রণব বাক্যে বিশ্বাস করেন যে এই শ্রীমন্দিরের অধিষ্ঠাত্রী মালকিন হচ্ছেন মা লক্ষ্মী ঠিক তো শক্তি ছাড়া শক্তিমান অসম্পূর্ণ তো জয় শ্রীরাম আর জয় সিয়ারাম তত্ত্ব তো একই কথা একই বিষয় আমার একটা প্রশ্ন আছে সীতা এবং রাম এক এবং অভিন্ন আমি একদম একমত তাহলে কি জয় সীতা মাতা বললে চলবে অবশ্য দেখুন ধর্মের পরিভাষা হচ্ছে ধর্মের পরিভাষা হচ্ছে এক্সপ্লেনেশন তো পরে শুনবো মানে আগে বলুন চলবে কি জয় সীতা মাতা যদি বলেন না আপনি এভাবে এভাবে প্লিজ কথা বলবেন না 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 আমি জিজ্ঞাসা করছি প্লিজ বলবেন আপনি প্রশ্ন করেছেন উত্তর দেবেন আপনি সোপান অতিক্রম করেই তো মানে উপরে চড়তে পারবেন না প্রশ্ন করেছেন উত্তর দিতে দিন চলবো না মানে আমি যা জানতে চাই এটা বলতে কি হবে না আপনি প্রশ্ন করলেন না আপনি জানতে চাইছেন আপনি প্রশ্ন করলেন না আমি ওনার কাছে জানতে চাই আপনি প্রশ্ন করলেন তো আমরা জয় মা কালী জয় মা কালী তো বলি এইটুকু সেইটুকু সীতা মাতা বললে কি সেটা ভুল হবে না ঠিক হবে এইটুকু জানতে চাই উনি উনি পলিটিশিয়ান নন সীতা মাতা এখানে রাম নেই উনি পলিটিশিয়ান নন আইনজীবী ওনাকে উত্তর দিতে দিন জয় সীতা মাতাই কিন্তু এখানে রাম নেই জয় সীতা মাতা শব্দটা এখন আপনি বলছেন অনেকবার ওনাকে প্রশ্ন উত্তর দিতে দিন যখন শ্রী শব্দ যোগ করছেন শ্রী শব্দের অর্থই হলো লক্ষ্মী আমরা বেদে শ্রী সূক্তম পাই শ্রী শব্দের অর্থই শক্তি তত্ত্ব অর্থাৎ শক্তি এবং শক্তিমান তত্ত্ব তো অভিন্ন এই মেসেজ দেওয়ার জন্য জয় শ্রীরাম বা জয় সীতারাম মানে সেটা কি পলিটিক্যাল পার্টি যদি ব্যবহার করেন তাহলে সেটা কি ঠিক আপনারাও ব্যবহার করুন না যে কোনো রাজনৈতিক দল ব্যবহার করুন যে কোনো পলিটিক্যাল পার্টি ব্যবহার করে না না রামচন্দ্র শুধু বিজেপির পেটেন্ট নয় না না আমি তো বলছি ধর্ম এবং পলিটিক্স আলাদা থাকা উচিত কেন আলাদা থাকা উচিত যারা ধর্মকে আশ্রয় করে রাজনীতি করেছে মনে রাখবেন সারা বিশ্বে আজকে তাদের 72টা 73টা দেশ আছে যারা ধর্মবিহীন রাজনীতি করেছে কিছু মনে করবেন না एक्चुअली ওরা তো আসছে এখানে ধর্ম শব্দের পরিভাষা হচ্ছে দ্রিধাতু দ্রিধাতু গ্রামারিটিক্যালি ধর্ম শব্দের পরিভাষা হচ্ছে দ্রিধাতু মন প্রত্যয় ইতি ধর্মহ সবচেয়ে বড় কথা আমাদের সময় একদম শেষের দিকে আমি আসছি একবার দেবজিৎ একদম হাত তুলছিলেন না এই যে ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে আমি তো শুরুতেই বললাম যখন গীতা নিয়ে গীতা পাঠ হচ্ছে আগে সেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এবং সেটা ধর্মযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন সেই ধর্মের মধ্যে কোথাও কি হিন্দু মুসলিম ছিল ধর্ম তো সেই যা কর্তব্যে রাখে অন যা নিজের দায় দায়িত্ব বোধের সঙ্গে নিজের সে কর্মের পরিচয় করায় সেটাই তো ধর্ম আমরা ভুল ভুল পথে চলছি কবে থেকে 10 সেকেন্ড দেবজিৎ একদম প্রথম কথা হচ্ছে গীতাতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছেন একজন যুবক আরেকজন যুবককে যুদ্ধের ক্ষেত্রে উদ্বুদ্ধ করছেন যুদ্ধ করার জন্য ধর্মের পক্ষে এবং রাজাকে একদম এক নম্বর দু নম্বর হচ্ছে যে আচ্ছা এই গীতা পাঠের এত বিরোধিতা তৃণমূল কংগ্রেস করছে কেন গীতা পাঠ কি গীতা কি এমন কোন বই যেখানে লেখা আছে যে গীতা মানবে না তার গলা কাটবে তৃণমূল কংগ্রেস গীতা পাঠ এমন কোন বই যেখানে লেখা আছে যে গীতা মানবে না তার গলা কাটবে আপনারা এটা আলে তোলাবাজি করেছেন তাদেরকে আপনাদের নেতা আপনার বিজেপি নেতা অনুপম হাজরা বলেছেন আপনারা তোলাবাজি করেছেন এই অনুষ্ঠানে গীতা কি কোন বিষয় গীতা নেতা বলেছেন তখন তো কোন হিন্দু মুসলমান বা বিজেপি নেতা বলেছেন আমি শেষ একদম সময় শেষ একদম তাদের নেতা বলেছেন বিজেপি এর আওয়াজ বলেছেন যারা গীতাকে সামনে রেখে তোলাবাজি আমি সুমন্ত্র আসবো পরে কি জন্য
সময় শেষ। অহেতুক বিষয় নিয়ে আলোচনা করার কোনো জায়গা নেই। এখানে মন্দির তৈরি করা হয়েছে, মসজিদ তৈরি করা হয়েছে, চার্চ তৈরি করা হয়েছে, সেই সময় কোথায় কে কত অর্থের বিনিময়ে কি করেছে, এখন এই প্রশ্ন অবান্তর। আমার প্রার্থনা, একদম সময় নেই সুমন্তমী, নিঃসন্দেহে বলছি আমরা এই বিষয় নিয়ে আবারও আলোচনা করব, কথা বলবো। বলতে চাই শেষের আগে যে কনস্টিটিউশনের ফার্স্ট কনস্টিটিউশন ড্রাফটে রামের ছবি ছিল, রাম শ্রীরামের ছবি ছিল, এটা কেউ কখনো বলেন না। তাহলে শ্রীরাম শুধুমাত্র একটা ধর্মের মধ্যে আবদ্ধ নয়, অর্ধ শিক্ষিত এবং দেশের অংশ, দেশের অংশ, তাদের কথা এখানে শেষ করলাম। ডিবেট প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আজকে সুজাসুজি স্বর্ণালীর এই সুজাসুজি প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ করলাম। একটা বিরতি নিয়ে ফিরে আসছি, স্বাগত। সোজাসুজি আপনার মতামত আপনারাইও তুলে ধরবে বা সোজাসুজি স্বর্ণালীতে। আর এই মুহূর্তে যে দুজনের মতামত আজকের এসে পৌঁছেছে, আরও অনেকের পৌঁছেছে, তার মধ্যে দুজনের মতামত জানাচ্ছি। তপন বিশ্বাস মদনপুর নদিয়ার, তিনি সোজাসুজি স্বর্ণালীতে তার রায় জানিয়েছেন। তিনি বলেছেন যে ভোটার রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন ধর্মের পক্ষ নেবেন, কোন ধর্মের পক্ষ কখন নেবেন তা নিজেই জানেন না মমতা, এটা ওনার রায়, উনি সোজাসুজি মতামত দিয়েছেন। আরও একজন একটা সিলেক্ট করেছি, এ দাস বীরভূমের শিউরি থেকে, তিনি বলছেন যে কোট আনকোট তার বক্তব্য অনুযায়ী চোর চরিত্রহীন তৃণমূলীরা কখনো কোনোদিনও কোনো যুক্তি তর্কের ধার ধারে না, তাই যুক্তি দিয়ে কথা বলার কোনো প্রয়োজন নেই, তার ওপিনিয়ন। আরও অনেকের ওপিনিয়ন, নিঃসন্দেহে আমি চেষ্টা করবো যে আপনারাও খুব খুব বোধ বুদ্ধি সম্পন্ন মানুষজন ঠিক সেইভাবেই আপনাদের মতামত জানাবেন, যাতে বাকি দর্শকরাও সমৃদ্ধ হয়, উপকৃত হয়। ধন্যবাদ, একটা বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন।